পুরীর দলে, আর যদি আমার লোককে যদি হত্যা করা হয় তোমাদের যা কিছু আছে তাই নিয়ে সত্যতা করতে হবে। সেখানে শাসনতন্ত্র তৈয়ার করব, ঠিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় সালে রক্ত দিয়েছি, 1954 সালে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে গেছে। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এখন অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করেছি, আরো আলোচনা হবে, তারপরে অন্যান্য নেতৃবৃন্দে সরকারি কর্মচারীদের বলি আমি যারা বলি তার মাধ্যম হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়েছিল বাঙালির মুক্তির লড়াই। পাকিস্তানের কর্মকর্তা ভদ্র কণ্ঠের সেই ভাষণ একযোগে